আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। তো তুরস্কে নাকি $1,000 বেতন আর থাকা খাওয়া কোম্পানির, এরকম অনেক কথাই শোনা যাচ্ছে। তো আজকে আমি সেই বিষয়ে একটা ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর প্রথমেই বলে নেওয়া যাক, তুরস্ক দেশটি কি ইউরোপের ভেতরে না ইউরোপের বাইরে? তুরস্ক দেশটি হচ্ছে, আপনারা গ্রিস অবশ্যই চিনেন, ইউরোপের একটি সেঞ্জেনভুক্ত কান্ট্রি গ্রিস। গ্রিসের সাইডে বুলগেরিয়া কান্ট্রির সাথেই বর্ডার আর গ্রিসের সাথেই বর্ডার, এই দুইটি বর্ডারের সংমিশ্রণে কিন্তু তুরস্কের অবস্থান। আমি এই সাইডে ফটো দিয়ে দিচ্ছি, আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন। তুরস্কটা হচ্ছে একটা মুসলিম কান্ট্রি, সেখানে কালচার সব মুসলিম, এবং আমরা অনেকে তুর্কি নামে চিনে থাকি যে কান্ট্রিটা, সেটাই তুরস্ক। অনেকে তুর্কি বলে, অনেকে তুরস্ক বলে। তুরস্কর কাজের বিষয়ে এবার আসছি। তুরস্কর যে কাজে এখন বর্তমানে লোক নিচ্ছে, সব থেকে বেশি যেই লোকগুলো নিচ্ছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন সাইডে যারা কাজ জানে, বা কনস্ট্রাকশন সাইটের জন্য লোক নিচ্ছে তুরস্ক। আপনারা রিসেন্টলি দেখেছেন যে তুরস্কে কিন্তু একটা ভয়াবহ ভূমিকম্প হওয়ার পরে কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে তুরস্কের, যে কারণে অনেক বিল্ডিং, অনেক স্থাপনা তাদের ধ্বংস হয়ে গেছে। এই জন্য তারা চেষ্টা করছে যে সেটা আবার পুনর্নির্মাণ করতে এবং কিছু নতুন কনস্ট্রাকশন যোগ করতে। তো এই জন্য আর কি বাইরের দেশ থেকে তারা শ্রম শক্তির প্রয়োজন পড়েছে, তাই তারা অন্যান্য দেশ থেকে শ্রমিক নিচ্ছে। তো এখানে বলে রাখি, তুরস্কের যেই বেতনটি $1,000 বলা হয়েছে, সেটা আপনার কন্ট্রাক্ট পেপারে $1,000ই থাকবে যদি আপনি কনস্ট্রাকশন সাইটে যান, অথবা অন্যান্য যেই সাইটগুলো আছে সেগুলোতে গেলে একটু কম বেশি হতে পারে। তো কনস্ট্রাকশন সাইট বলতে যে শুধু আপনাকে ইট বালি টানতে হবে এরকম না, কনস্ট্রাকশন সাইটের ভেতর আছে ইলেকট্রিক, প্লাম্বিং, টাইলস, রডের কাজ যেটাকে বলি, তারপরে আপনারা যেটা বুঝেন যে রাজমিস্ত্রি, সেই কাজ অনেক সাইজ। কনস্ট্রাকশন সাইট বলতে অনেক ধরনের কাজ আছে। কনস্ট্রাকশন সাইটে যদি যান সেক্ষেত্রে আপনার $1,000 হবে বেতন, আমি যেটা কন্ট্যাক্ট পেপারে দেখেছি। এবং থাকা খাওয়া কিন্তু কোম্পানি, সেক্ষেত্রে কিছু কিছু কোম্পানি এটা একটু ব্যতিক্রম হতে পারে, কারণ হতে পারে যে থাকা কোম্পানি খাওয়া নিজের, খাওয়া কোম্পানি থাকা নিজের, এরকম হতে পারে। তবে সেটা আপনারা কন্ট্যাক্ট পেপারে অবশ্যই যাচাই করে নেবেন। তবে এটা 100% সত্যি নিউজ যে হ্যাঁ, তুরস্কে ওয়ার্ক পারমিট ভিসায় লোক নিচ্ছে। জেনারেলি কিন্তু তুরস্কে ওয়ার্ক পারমিট ভিসা হতো না, তারা ই ভিসায় কিন্তু মানুষ যাওয়া আসা করতো তুরস্কে, কিন্তু বর্তমানে ওয়ার্ক পারমিট ভিসায় লোক নিচ্ছে। তো এটার টাইম হচ্ছে গিয়ে 3 মাস, 3 মাসের টাইম নিবে এজেন্সি। 3 মাসের ভেতরে, আমি যতটা জানি 3 মাসের ভেতরেই নেওয়ার চেষ্টা করবো, অনেকে 2 মাসে চলে যায়, কেউ 1.5 মাসে চলে যায়। তবে আপনারা অবশ্যই যেখানেই ফাইল জমা দেন যাচাই বাছাই করে তারপরে সেখানে ফাইল জমা দেবেন, এবং পরবর্তীতে যেন কোনো ভোগান্তিতে না পড়তে হয়, যেরকমটা আপনারা দেখেছেন রোমানিয়ার জন্য অনেকে ভোগান্তিতে পড়েছে, সেরকম ভোগান্তিতে যেন না পড়তে হয় এই জন্য অবশ্যই ভালো করে যাচাই করে তারপরে কিন্তু আপনারা ফাইল জমা দেবেন। তো বুঝতে পেরেছেন অবশ্যই তুরস্কের বিষয়টি। যদি কারো কোনো প্রশ্ন থাকে, ভাই তুরস্ক থেকে কি ইউরোপের সেঞ্জেনে যাওয়া যাবে কি না, বা এখানে যাওয়া যাবে কি না, ওখানে যাওয়া যাবে কি না, হ্যাঁ ভাই সেঞ্জেনে যাওয়া যাবে, কিন্তু এটা যাওয়াটা একদমই আইনত দণ্ডনীয় অপরাধ। যদি আপনি ধরা পড়েন সেক্ষেত্রে অনেক বড় শাস্তি হতে পারে, কারণ তুরস্কের বর্ডার অনেক কঠিন। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যেন কোনো ইলিগেল কাজ না করতে আর কোনো বর্ডার ক্রসিং না করতে, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো অনেকে তুরস্কে চাই বর্ডার ক্রসিং করার জন্য, তো এটা একদমই করবেন না, কারণ আপনারা এখান থেকে যখন তুরস্কে যাচ্ছেন আপনারা কিন্তু $1,000 বেতন পাচ্ছেন, এবং থাকা খাওয়া কোম্পানির এবং 8 ঘন্টা ডিউটি, এর থেকে শান্তি আপনার ইউরোপে না। ইউরোপে যাওয়ার পরে অনেক পরিশ্রম, অনেকে ঝামেলায় পড়তে হয়, সেটা আপনার না যাওয়াটাই প্রথম অবস্থায় বেটার। আপনারা যখন তুরস্কে থাকবেন, স্থায়ী হবে, তখন তুরস্কে আপনাদের ভালো লাগবে। তো এটাই ছিল আজকে তুরস্কর বিষয়ে বিস্তারিত। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, কারণ এই চ্যানেলে নিয়মিত এরকম ইনফরমেশন ভিডিও আসতে থাকবে। আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।